সুন্দর জঙ্গলের দুঃখী গাছ আমি। আমি আজকে আমাদের কষ্টের কথা তোমাদেরকে তুলে ধরব, এবং যত পশু প্রাণী ভাই বোনেরা আছে তাদের যে কষ্ট, আমাদের কষ্ট, শুধু আমাদের কষ্ট না, তোমাদেরও কষ্ট। তুমি কেন এমন করো? আমরা তো বেশ ভালোই ছিলাম, কেন এমনটা করলে? কষ্ট কি শুধু আমরা পাচ্ছি, তোমরা পাচ্ছ না? চলো দেখে আসি। ফুলে ফলে সবুজে ঘেরা সুন্দর একটা বন ছিল। সেই বনে বাস করত বাঘ, শিয়াল, হাতি, ঘোড়া আরো নানান প্রাণী। তারা খুব সুখী শান্তিতে ছিল, খুবই মিলেমিশে থাকতো, কোনো ঝই ঝগড়া করত না। আমরা তো বেশ ভালোই আছি। হ্যাঁ বন্ধু, আমরা খুব ভালো আছি, এভাবেই মিলেমিশে থাকতে চাই। হ্যাঁ রে, তো এভাবেই আমরা সবাই থাকবো, কখনো আমরা কেউ কারো ক্ষতি করবো না, বুঝলি? হ্যাঁ ঠিক আছে। তবে বনের যত পশু প্রাণী আছে তাদের এত মিল ছিল যে তারা এক ঘাটেই পানি খেত। একদিন কে তুমি কোথায় যাচ্ছ? আগে কখনো দেখিনি, যাই ওদের বলি। কাঠুরিটা এসে কাঠ কাটা শুরু করলো। লোকটা তখন এসে গাছ কাটা শুরু করলো, এবং গাছ কেটে অনেকগুলো কাঠ তারা নিয়ে গেল, তারা জ্বালানি হিসাবে ব্যবহার করবে। কিসের আওয়াজ শুনতে পেলাম রে? মনে হচ্ছে আমাদের জঙ্গলে কেউ এসেছে। এই শুনছিস তো রে, বিপদ, ঘোর বিপদ, মনে হচ্ছে কে যেন এসেছে, সবাই সাবধান। পাখি বন্ধু, এবার মনে হচ্ছে আমাদের আর রক্ষা নেই, লোকেরা এসে আমাদের কেটে ফেলছে। পাখি যেহেতু উড়তে পারে, সে ঘুরে ফিরে সবাইকে খবরটা পৌঁছে দিচ্ছে, এবং সকল পাখি চারিদিক থেকে দেখলো সবাই এসে গাছগুলোকে কেটে ফেলছে। তখন তো অনেক পশু প্রাণী তারা আটকাতে যেও তারা অনেকেই মারা যাচ্ছে। পাখিরা অনেক কষ্ট পাচ্ছে, ডাকাডাকি শুরু করে দিচ্ছে, কি ব্যাপার এমনটা হচ্ছে? অনেক পশু প্রাণী তো গাছ চাপায় মারা গিয়েছে, তাদের মানুষদেরকে আটকাতে যাচ্ছিল, কিন্তু আটকাতে যেয়ে তারা মারা যায়। এবং অনেক পাখি সেগুলো দেখলো, পশু প্রাণী দেখে তাদের নিষেধ করলো, কিন্তু তারা কিছুতেই শুনল না। কিভাবে কাটতে কাটতে একদম পুরো জঙ্গলটা মরুভূমি হয়ে গেল। গাছ কাটার ফলে এখন মানুষ চরম দুর্ভোগের ভিতর দিয়ে যাচ্ছে। শুরু হয়ে গেল খরা, বৃষ্টি নেই, পানি নেই, গাছ নেই, পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে। আমরা প্রকৃতির উপর নির্ভরশীল, গাছ আমাদের অক্সিজেন দেয়, অক্সিজেন ছাড়া আমরা কি বাঁচতে পারি? পারি না। এবং ছায়া দেয়, পশু প্রাণী তারা তাদের বাসস্থান গাছ, তারা গাছের উপরে বাসা তৈরি করে, কত বড় ক্ষতি। যখন চরম দুর্ভোগ, তখন তারা বুঝতে পারলো যে এখন আমাদেরকে গাছ লাগাতে হবে বেশি বেশি করে। তখন আবার নতুন করে গাছ লাগালো, জমিতে চাষাবাদ শুরু করলো, ধান লাগালো, ফসল ফলাদি সব কিছু লাগানো শুরু করলো, পশু পাখি পালন করলো। এভাবে পশু প্রাণীরা সবাই বাসস্থান পেল, মানুষরাও সুখে শান্তিতে থাকলো, এবং প্রতিদিন তারা গাছ লাগাতো, এবং আর কখনো এই ভুল করবে না সেজন্য তারা শপথ গ্রহণ করেছে। আর পশু প্রাণীরা তখন তো আবার নতুন করে বাঁচা শুরু করলো, আবার সুখে শান্তিতে সবাই মিলেমিশে থাকলো। দেখলে বন্ধুরা, গাছ লাগাতে হবে বেশি বেশি করে, গাছ কাটা যাবে না। একটি গাছ একটি প্রাণ, আমরা কখনো গাছ কাটবো না, গাছ লাগাবো এবং জীবন বাঁচাবো।